আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছি বদর যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে। ইনশাআল্লাহ আজকের পর্বে আলোচনা করা হবে ইমানের উজ্জ্বলতায় গৌরবোজ্জ্বল চিত্রাবলী সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি অনুরোধ, অবশ্যই মাজলুম ফিলিস্তিনিদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ যেন অচিরেই তাদের বিজয় দান করেন, আমিন। ইমানের উজ্জ্বলতায় গৌরবোজ্জ্বল চিত্রাবলী। উমাইর ইবনু হাম্মাম রদিয়াল্লাহ তাআলা আনহু এবং আউফ ইবনু হারিস ইবনু আফরা রদিয়াল্লাহ তাআলা আনহুয়ের ইমান দীপ্ত চরিত কথার বিষয় বলি গত পর্বে আলোচিত হয়েছে। প্রকৃত ব্যাপার হচ্ছে এই যুদ্ধে পদে পদে এমন সব দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে যেগুলোতে ইমানী শক্তি ও মৌলিক নীতিমালার পরিপক্কতা সুস্পষ্ট ও সমুজ্জ্বল হয়ে উঠেছে। এ যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্যে দলবিভাগ বা শ্রেণীবিন্যাস হয়েছে, আর মূলনীতির ব্যাপারে মতানৈক্যের কারণে তরবারি কোষমুক্ত হয়েছে। এভাবে অত্যাচারিত ব্যক্তিও অত্যাচারের উপর আঘাত হেনে ক্রোধাগ্নি প্রশমিত করেছে। পরবর্তী আলোচনা থেকে এর যথার্থ প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এক, ইবনু ইসহাক ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহুতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণ রদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইনকে বলেন, আমি জানি যে বনু হাশিম এবং আরও কোনো কোনো গোত্রের কতগুলো লোককে জোর করে যুদ্ধক্ষেত্রে আনয়ন করা হয়েছে। আমাদের যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং বনু হাশিমের কোনো লোক কারো তরবারির সামনে পড়ে গেলে সে যেন তাকে হত্যা না করে। আবুল বাখতারি বিন হিসাম কারো সামনে এসে পড়লে তাকে যেন সে হত্যা না করে। আর আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব কারো সামনে পড়ে গেলে তাকেও যেন হত্যা করা না হয়, কেননা তাকে জোর করে এ যুদ্ধে নিয়ে আসা হয়েছে। একথা শুনে উতবার পুত্র আবু হুজাইফা রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি আমাদের পিতা পুত্র ভ্রাতা ও আত্মীয় স্বজনকে হত্যা করব আর আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিব? আল্লাহর কসম, যদি তিনি আমার সামনে পড়ে যান তবে আমি তাকে তরবারির লাগাম পরিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই খবর পৌঁছলে তিনি ওমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার চেহারার উপর কি তরবারির আঘাত করা হবে? উত্তরে ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে ছেড়ে দিন, আমি তরবারি দ্বারা এই ব্যক্তির গর্দান উড়িয়ে দেই, কেননা এই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। পরবর্তীকালে আবু হুজাইফা রদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই দিন আমি যে কথা বলে ফেলেছিলাম তার কারণে আমি কোনো সময় মনে শান্তি পাই না। এ ব্যাপারে বরাবরই আমার মনে ভয় থেকে যায়। এটা হতে মুক্ত হওয়ার একটিমাত্র উপায় হলো আমার শাহাদাতের মাধ্যমে এর কাফফারা হয়ে যাওয়া। অবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। দুই, আবুল বাখতারিকে হত্যা করতে নিষেধ করার কারণ ছিল এ ব্যক্তি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া হতে সবচেয়ে বেশি বিরত থেকেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকারের কষ্ট দিত না এবং তার পক্ষ হতে তিনি কখনো কোনো অপছন্দনীয় কথা শোনেননি। আর এ ব্যক্তি ওই লোকদের একজন ছিল যারা বনু হাশিম ও বনু মুত্তালিবের বয়কট পত্রটি ছিঁড়ে ফেলেছিল, কিন্তু তা সত্ত্বেও আবুল বাখতারি শেষে নিহতই হয়েছিল। ঘটনাটি হলো মুজাজ্জার ইবনু জিয়াদ বালাফি রদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার লড়াই হয়। তার সঙ্গে তার অন্য এক সঙ্গীও ছিল, দুজন একসঙ্গে যুদ্ধ করছিল। মুজাজ্জার রদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে আবুল বাখতারি, আপনাকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সে বলে, আমার সাথীকেও কি? মুজাজ্জার রদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না আল্লাহর কসম, আপনার সাথীকে আমরা ছেড়ে দিতে পারি না। সে তখন বলল, আল্লাহর কসম, তাহলে আমি এবং সে দুজনই মরব। এরপর দুজনই যুদ্ধ শুরু করে দেয়। মুজাজ্জার রদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তাকেও হত্যা করেন। তিন, মক্কায় জাহিলিয়াত যুগে আব্দুর রহমান ইবনু আউফ রদিয়াল্লাহু তাআলা আনহু
ও উমাইয়া ইবনু খালাফের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ছিল। বদরযুদ্ধের দিন উমাইয়া ইবনু খালফ তার ছেলে আলীর হাত ধরে দাঁড়িয়েছিল। এমন সময় আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে গমন করেন। তিনি শত্রুর নিকট হতে কিছু লৌহবর্ম ছিনিয়ে নিয়ে তা উটের পিঠে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। উমাইয়া তাকে দেখে বলল, তুমি আমার কোনো প্রয়োজন বোধ করো কি? আমি তোমার এই লৌহবর্মগুলো হতে উত্তম। আজকের মতো দৃশ্য আমি কোনো দিন দেখিনি। তোমার দুধের কি প্রয়োজন নেই? সে একথা তারা বোঝাতে চেয়েছিল যে আমাকে বন্দী করবে তাকে মুক্তিপণ হিসেবে বহু দুগ্ধবতী উট প্রদান করব। তার একথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহবর্মগুলো ফেলে দিয়ে পিতাপুত্র দুজনকে গ্রেফতার করে সামনে অগ্রসর হলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমাইয়া এবং তার পুত্রের মাঝে হয়ে চলছিলাম। এমত অবস্থায় উমাইয়া আমাকে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কে ছিল যে তার বক্ষে উট পাখির পালক লাগিয়ে রেখেছিল? আমি উত্তরে বললাম, উনি ছিলেন হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তখন বলল, এ সেই ব্যক্তি যে আমাদের মধ্যে ধ্বংস রচনা করে রেখেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি দুজনকে নিয়ে চলছিলাম, আকস্মাত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে আমার সঙ্গে চলতে দেখে নেন। এটা স্মরণ রাখার বিষয় যে এ উমাইয়া মক্কায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উপর অমানসিক উৎপীড়ন করেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হচ্ছে কাফিরদের নেতা উমাইয়া ইবনু খালফ, হয় আমি বাঁচব না হয় সে বাঁচবে। আমি বললাম, হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে আমার বন্দী। তিনি আবার বললেন, এখন দুনিয়াতে হয় আমি থাকব না হয় সে থাকবে। তারপর তিনি অত্যন্ত উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আনসারগণ, এ হচ্ছে কুফর নেতা উমাইয়া ইবনু খালফ, এখন হয় আমি থাকব অথবা সে থাকবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতোমধ্যে জনগণ আমাদেরকে কঙ্কনের মতো বেষ্টনীর মধ্যে নিয়ে নিল। আমি তাকে বাঁচাবার চেষ্টা করছিলাম, কিন্তু একটি লোক তার পুত্রের পায়ে তরবারির আঘাত হেনে দিল, আর সঙ্গে সাথে সে পড়ে গেল। ওদিকে উমাইয়া এত জোরে চিৎকার করল যে এরূপ চিৎকার আমি কখনোই শুনিনি। আমি বললাম, পালিয়ে যাও, কিন্তু আজ পালাবার কোনো উপায় নেই। আল্লাহর কসম, আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জনগণ তরবারি দ্বারা তাদের দুজনকে কেটে ফেলে, তাদের জীবনলীলা শেষ করে দেয়। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ বিলালের উপর রহম করুন, আমার লৌহবর্মও গেল এবং আমার বন্দির ব্যাপারে আমাকে ব্যাকুলও হতে হলো। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, উমাইয়া বিন খালফ এ মর্মে আমার সঙ্গে একটি চুক্তিপত্র লিখেছিল যে সে মক্কায় আমার পরিবার পরিজনকে হেফাজত করবে, আর আমি মদিনায় তার পরিবার পরিজনকে হেফাজত করব। অতপর বদরযুদ্ধের দিন মানুষেরা ঘুমিয়ে পড়ার পর পাহাড়ের দিকে গেলাম তাকে হেফাজত করার জন্য, কিন্তু পথিমধ্যে বিলাল দেখে ফেলে। অতপর সে আনসারদের দলে গিয়ে এ বলে ঘোষণা দেয় যে হয় আমি মরব অথবা উমাইয়া বিন খালাফ মরবে। এরপর বিলালের সঙ্গে আনসারদের একদল যোদ্ধা আমাদের নিকটে আসতে থাকে। আমি যখন এই আশঙ্কা করলাম যে লোকেরা আমাদের ধরে ফেলবে, তখন আমি উমাইয়ার ছেলেকে আমার পেছনে নিয়ে নিলাম যাতে তারা তাকে হত্যা করতে না পারে, কিন্তু লোকেরা তাকে হত্যা করে ফেলল। আর তার পিতার শরীর খুব ভারী ছিল। লোকেরা আমার কাছে পৌঁছলে আমি উমাইয়া ইবনু খালাফকে বললাম, তুমি হাঁটুর ভরে বসে পড়ো। সে বসে গেল এবং আমি তার উপর চড়ে বসলাম, কিন্তু লোকেরা নিচ দিয়ে তরবারি মেরে উমাইয়াকে হত্যা করল। কোনো একটি তরবারির আঘাতে আমার পা আহত হয়েছিল। আব্দুর রহমান পরবর্তীতে তার পায়ের সেই আঘাতের চিহ্ন দেখিয়েছেন। চার, উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা আস ইবনু হিসাম ইবনু মুগিরাকে হত্যা করেন। সেদিন তিনি আত্মীয় সম্পর্কের প্রতি ভ্রূক্ষেপই করেননি, কিন্তু মদিনায় ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে বললেন, সে সময় আব্বাস বন্দী ছিলেন, হে আব্বাস, আপনি ইসলাম গ্রহণ করুন। আল্লাহর শপথ করে বলছি, আমার পিতা খাত্তাব ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণটা অধিক প্রিয়।
অধিকন্ত আপনার ইসলাম গ্রহণের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরই না খুশি হতেন। ৫. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্র আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেছিলেন, যখন সে মুশরিকদের পক্ষে যুদ্ধ করছিল, ওরে দুরাচার, আমার মাল কোথায়? আব্দুর রহমান উত্তরে বলছিল, লাম ইয়াবকা গায়রু শাক্কাতিন ওয়া ইয়াবুব ওয়া সাইমি ইয়াকতুলু দুল্লালি শিয়াব, অর্থাৎ অস্ত্রশস্ত্র, দ্রুতগামী অশ্ব এবং ওই তরবারি ছাড়া কিছুই বাকি নেই যা বার্ধক্যের ভ্রষ্টতার সমাপ্তি ঘটিয়ে থাকে। ৬. যখন মুসলিমরা মুশরিকদেরকে গ্রেফতার করতে শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির মধ্যে অবস্থান করছিলেন এবং সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে দরজার উপর পাহারা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় মুসলিমদের এ কার্যকলাপ অপছন্দনীয় হওয়ার লক্ষণ প্রকাশিত হচ্ছে। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম, বোঝা যাচ্ছে যে মুসলিমদের এ কার্যকলাপ তোমার পছন্দ হচ্ছে না, তাই নয় কি? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর কসম, মুশরিকদের সঙ্গে এটাই প্রথম যুদ্ধ যার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সুতরাং মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অধিক সংখ্যায় হত্যা করে ফেলাই আমার নিকট বেশি পছন্দনীয়। ৭. এ যুদ্ধে উকাশাহ ইবনু মেহসান আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠের একটা ভাঙ্গা থাম্বা প্রদান করেন এবং বলেন, উকাশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এটা দ্বারাই যুদ্ধ করো। উকাশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে নিয়ে নাড়ানো মাত্রই একটা লম্বা শক্ত সাদা চকচকে তরবারিতে পরিবর্তিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ। তারপর তিনি ওটা দ্বারাই যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিমগণকে বিজয় দান করেন। ওই তরবারিখানা স্থায়ীভাবে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থাকে এবং তিনি ওটাকে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। ওই সময়েও ওই তরবারিটি তার কাছেই ছিল। ৮. যুদ্ধ শেষে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আবু আসিব ইবনে উমাইর আবদারির পার্শ্ব দিয়ে গমন করেন। আবু আসিস মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং ওই সময় একজন আনসারী সাহাবি তার হাত বাঁধছিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারীকে বললেন, এ ব্যক্তির মাধ্যমে আপনি আপনার হাতকে দৃঢ় করুন, এর মা খুবই ধনবতী মহিলা, অবশ্য সে আপনাকে উত্তম মুক্তিপণ দিবে। একথা শুনে আবু আজিজ তার ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমার ব্যাপারে তোমার উপদেশ এটাই? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হ্যাঁ, তোমার পরিবর্তে এ আনসারই আমার ভাই। ৯. মুশরিকদের মৃতদেহগুলোকে যখন কূপে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো এবং উতবা ইবনু রাবিয়াকে কূপের দিকে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার প্রতি দৃষ্টিপাত করলেন। তখন দেখলেন যে তিনি দুঃখিত হয়েছেন এবং তার চেহারা পরিবর্তিত হয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আবু হুযাইফা, নিশ্চয়ই তোমার পিতার এই অবস্থা দেখে তোমার অন্তরে কিছু অনুভূতি জেগেছে, তাই না? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটুও শিহরণ ওঠেনি, তবে অবশ্যই আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক বুদ্ধি, দূরদর্শিতা ও ভদ্রতা রয়েছে, এজন্য আমি আশা করতাম যে এই গুণাবলী তাকে ইসলাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কিন্তু এখন তার পরিণাম দেখে এবং আমার আশার বিপরীত কুফরের উপর তার জীবনের সমাপ্তি দেখে আমি দুঃখিত হয়েছে। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মঙ্গলের জন্য দোয়া করলেন এবং তার সঙ্গে উত্তমরূপে বাক্যালাপ করলেন। উভয় দলের নিহত ব্যক্তিবর্গ। এ যুদ্ধ মুশরিকদের প্রকাশ্য পরাজয় এবং মুসলিমদের সুস্পষ্ট বিজয়ের উপর সমাপ্ত হয়। সুবহানাল্লাহ। এতে ১৪ জন মুসলিম শহীদ হন, ৬ জন মুহাজির এবং ৮ জন আনসার।
কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। এদের অধিকাংশই ছিল নেতৃস্থানীয় লোক। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পাশে দাঁড়িয়ে বলেন, তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না নিকৃষ্ট গোষ্ঠী ও গোত্র ছেলে, তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ, অন্যরা আমাকে সত্যায়ন করেছে, তোমরা আমাকে বন্ধুহীন ও সহায়কহীন রূপে ছেড়ে দিয়েছ যখন অন্যরা আমার পৃষ্ঠপোষকতা করেছে, তোমরা আমাকে বের করে দিয়েছ যখন অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। এরপর তার নির্দেশক্রমে তাদের টেনে হেঁচড়ে বদরের একটি কূপে নিক্ষেপ করা হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে বদরের দিন কুরাইশদের 24 জন বড় বড় নেতার মৃতদেহ বদরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। তার নিয়ম ছিল, যখন তিনি কোনো কৌমের উপর বিজয় লাভ করতেন তখন 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই অবস্থান করতেন। সুতরাং যখন বদরের তৃতীয় দিবস সূচিত হল তখন তার নির্দেশ অনুযায়ী তার সাওয়ারির উপর হাওদা উঠিয়ে দেয়া হলো। তারপর তিনি পদব্রজে চলতে থাকলেন এবং তার পিছনে পিছনে তার সাহাবিগণও চললেন। অবশেষে তিনি কূপের ধারে দাঁড়িয়ে গেলেন এবং তাদেরকে তাদের নাম ধরে ও তাদের পিতাদের নাম ধরে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে এটা কি তোমাদের জন্য খুশির বিষয় হতো না? কেননা আমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি, আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা কিছু বলেছিলেন তা তোমরা সত্যরূপে পেয়েছ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন দেহসমূহের সঙ্গে কথা বলছেন যে ওগুলোর আত্মা নেই, ব্যাপার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, আমি যা কিছু বলছি তা এদের চেয়ে বেশি তোমরা শুনতে পাও না। অন্য বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এদের চেয়ে বেশি শুনতে পাও না কিন্তু এরা উত্তর দিতে পারে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম।